অ্যাকচুয়ালি মানে লাইভ ক্লাসের মতো সেরকম তো হয় না, জুমে অনেকটা ওয়ান সাইডেড হয়ে যায়, আর এগুলো তো আসলে ক্লিনিক্যাল পড়াশোনা, বেড সাইড টিচিং হওয়া উচিত। যাই হোক, আমাদের কপাল খারাপ, আমরা একটা খারাপ সময় পার করতেছি, তো আমরা চেষ্টা করবো এই সময়টাকে কাজে লাগানোর জন্য, অন্তত থিওরিটিক্যাল পড়াশোনা গুলা করে ফেলা। আর আমি যেটা কালকেও বললাম যে আপনাদের বাড়িতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বোন যেটাই হোক কাউকে রাজি করে তাদের উপর এই প্র্যাকটিস গুলা করে ফেলি, তাহলে জিনিসগুলা চর্চা থাকলো। তো আমরা শর্ট কেস আলাপ করতেছিলাম, শর্ট কেস মানে ছোট কেস, ভেরি ইম্পর্টেন্ট, তাই না? খুব মেটিকুলাস অ্যাটেনশন না থাকলে, অভ্যাস না থাকলে অনেক সময় খুব বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। যেমন একটা এক্সাম্পল বলি, একটা পেশেন্ট আসছে একটা মাসেল মাস, পিঠে মানে ব্যাক অফ দ্য চেস্টে স্ক্যাপুলার মিডিয়ালি একটা মাস। তো ডাক্তার সাহেব মনে করছে একটা লাইপোমা, জাস্ট লাইপোমার মতোই। তো উনি বলছে ঠিক আছে আমি লোকাল দিয়ে এটা অপারেশন করেছি। যখন উনি লোকাল দিয়ে এক্সপোজ করলেন, তখন দেখা গেল এর রুটটা অনেক ভিতরে এবং এটা প্রচুর ব্লিডিং হওয়া শুরু হইলো এবং পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়ে গেল। এটা ছিল আসলে সার্কোমা, একটা মেলিগন্যান্ট টিউমার ছিল। তো যদি উনি যদি একটু রিলেভেন্ট জিনিসগুলো খেয়াল করতেন যে আসলে এটা লাইপোমা নাকি কোনো রিস্ক ফ্যাক্টর আছে, তারপরে এক্সামিনেশনে যদি প্রয়োজন মনে হয় পেশেন্ট অ্যানিমিক কিনা বা একটা হিস্ট্রি নেওয়া, এই জিনিসগুলো যদি একটু রিলেভেন্ট দেখে নিলেই হয়তো খুব বেশি 2-3 মিনিট সময় লাগতো, 5 মিনিট সময় লাগতো, তাহলে কিন্তু এই রিস্কটা বা এই সমস্যাটা হইতো না। যাই হোক, এটা হলো এই জন্য যে শর্ট কেস খুব ভেরি ইম্পর্টেন্ট, যে অল্প সময়ের মধ্যে আপনাকে একটা পেশেন্ট সম্বন্ধে একটা বা ইয়ার সম্বন্ধে ডিসিশন নিয়ে, এই জন্য খুব মানে কিন থাকতে হবে এবং খুব মেটিকুলাস অ্যাটেনশন। আজকে আমরা 2-3টা শর্ট কেস সম্বন্ধে আলাপ করার চেষ্টা করবো, একটা হলো পারপুরা, আরেকটা হলো আপনার প্লুরাল ইকুয়েশন, আরেকটা হলো সুপুরি ভ্যানাকেবল আছে, ছোট ছোট প্রবলেম। পারপুরা খুব কমন, তাই না? পারপুরা আমরা যদি দেখি, ইনস্ট্রাকশন থাকে, যেমন একটা পেশেন্টের পায়ে কতগুলো লাল লাল স্পট আছে, লুক এট দ্য লেগস অফ দিস পেশেন্ট, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হোয়াট এলস ইউ ডু ইউ ওয়ান্ট টু সি। এটা যদি দেখি আমি কেসটা, তাহলে দেখেন পায়ে অনেকগুলো লাল স্পট, এই পাশে পায়ে থাইয়ে আছে এবং লেগেও আছে কতগুলো লাল স্পট। তো এগুলোকে যদি ডিসক্রাইব করেন, তাহলে এগুলো দেখে আপনি বুঝতেছেন দিজ আর পারপুরা আছে, তাই না? পারপুরা, তো পারপুরা আপনি পারপুরা হিসেবেই বলেন যে দেয়ার আর পারপুরা ইনভলভিং হাই বোথ দ্য থাইস অ্যান্ড লেগস অ্যাবাভ দ্য নি অ্যান্ড বেলো দ্য নি। এগুলো যদি পালপেট করে দেখেন যে নট মানে নন পালপেবল, নন টেন্ডার, এই জিনিসগুলা সামার রেড, সামার পিনহেড সাইজ, সাম ইউ আর কনফ্লুয়েন্ট, কিছু অল্প আছে কনফ্লুয়েন্ট, এগুলো একটা যদি মশার কামড় বা অন্য কোনো ইয়া হয় তাহলে ব্লেঞ্চ করে, চাপ দিলে এটা ডিজেপিয়ার করে যায়, কিন্তু পারপুরা ডাজ নট ব্লেঞ্চ অন প্রেশার, ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ডায়াগনোসিস কি পারপুরা? এখন আপনি আর কি দেখবেন? পারপুরা একটা পেশেন্টের যদি থাকে, তাহলে এই জিনিসগুলো খেয়াল করা উচিত যে ব্লেঞ্চ করে কিনা প্রেশার, যেটা বললাম যে দিস ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, ডাজ নট ব্লেঞ্চ অন প্রেশার পারপুরা, হোয়েদার দে আর পালপেবল অর পেইনফুল অর নট। পালপেবল পারপুরা এক ধরনের এবং নন পালপেবল পারপুরা এক ধরনের, পেইনফুল একরকম, নন পেইনফুল। তাহলে পালপেবল পারপুরা যদি হয় ভাস্কুলাইটিস,
ইউজুয়ালি ভাস্কুলার ইনঅরিজিন, আর নন পালপেবল থ্রম্বোসাইটোপেনিয়া বা আদার ব্লিডিং প্রবলেম এর জন্য যে পারপোরা হয় দিজ আর নট পালপেবল, পালপেবল ভাস্কুলাইটিস এর পারপোরা গুলো হলে পালপেবল এবং পেইনফুল থাকে, আর থ্রম্বোসাইটোপেনিয়া পালপেবল পেইনলেস এবং নন পালপেবল। কালার চেঞ্জ, পারপুরার একটা ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক হলো প্রোগ্রেসিভ কালার চেঞ্জ, প্রথমে থাকবে লাল, তারপরে আস্তে আস্তে একটু ব্রাউনিশ কালার হয়ে যায়, ডিপ কালার হয়ে যায়, তাই না, ডার্কার হয়ে যায়। তো ডিউ টু এক্সট্রাভাসেশন অফ ব্লাড, আরবিসি ব্রেকডাউন, সম্ভবত এখান থেকে হিমোগ্লোবিন বেড়ে ডিগ্রেডেশন হয়, এই কালার চেঞ্জের জন্য ইম্পর্টেন্ট মানে। তাহলে দিজ আর অলসো পারপুরাস স্কিন হেড, পেটিচি, পেটিচি। তাহলে আমরা পেটিচি বলতেছি, পারপুরা বলতেছি, তাই না। তাহলে পারপুরা গুলো হলো দুরকম সাধারণত আমরা ডিসক্রাইব করি, যে একটা হলো পিন হেড সাইজ, যেগুলোকে বলছে পেটিচি, ছোট ছোট পিন হেড সাইজ, একটু বড় হইতে পারে পিন হেড সাইজের মতো, যেখানে মিউকাস মেমব্রেনও আছে, হ্যাঁ পামেও আছে, তাই না, এখানে লিম্বে আছে, ট্রাঙ্কে আছে। তো দিজ আর পিন হেড সাইজ, তারপরে এগুলোকে বলছে পেটিচি। আর যেগুলো লার্জ সাইজ এবং নট ওয়েল ডিমার্কেটেড, সেগুলো হলো আপনার ইকাইমোস, ইকাইমোস। তাহলে হোয়াট ইজ পারপুরা? পারপুরা হলো এক্সট্রাভেসেশন অফ ব্লাড ইন দ্য সাবকিউটেনিয়াস টিস্যু আর মিউকাস মেমব্রেন ফ্রম দ্য ক্যাপিলারি, মানে এক্সট্রাভেসেশন অফ ব্লাড, ব্লাড এর এক্সট্রাভেসেশন হয়, যেগুলো হলো পারপুরা। এগুলো পেটিচি হতে পারে, ইকাইমোসিস হতে পারে। পেটিচি ইজ পিন হেড সাইজ অ্যান্ড ইকাইমোসিস আর কনফ্লুয়েন্ট অ্যান্ড লার্জ সাইজ। তাহলে ইউ শুড লুক ফর ডিস্ট্রিবিউশন অফ দ্য পারপোরা, পারপোরা ডিস্ট্রিবিউটেড টু দ্য বাটক, অ্যাঙ্কেল, দিজ আর হেনাকশন লেন পারপোরা, লেগে আছে, লিম্বে আছে, সাথে বাটক অ্যাঙ্কেলে আছে, হেনাকশন লেন পারপোরা। এক্সটেনশন সার্ফেস অফ দ্য ফোরআর্ম, ডরসাম অফ দ্য হ্যান্ড, লেগ, দিজ আর দ্য সিনাইল পারপোরা অর ড্রাগ ইনডিউসড পারপোরা। আর পারপোরা মেবি জেনারেলাইজ, লিম, ট্রাঙ্ক, মিউকাস মেমব্রেন সব জায়গায় ইনভলভ হয়ে জেনারেলাইজ হতে পারে। কি কি কারণ হতে পারে, হোয়াট আর দ্য কজেস, হোয়াট মে বি দ্য কজেস ইন দিস কেস ইয়াং পেশেন্ট, এটা ডিস্ট্রিবিউশন আমরা যে কেসটা প্রথম দেখাইলাম, এটা ডিস্ট্রিবিউশন থেকে মনে হচ্ছে যে এটা বাটকে ইনভলভমেন্ট থাকতে পারে। আর যদি হিস্ট্রি নেই, অ্যাবডোমিনাল পেইন, হ্যামাডিয়া বা ইত্যাদি হিস্ট্রিগুলো যদি থাকে, আর্থ্রাইটিস, তাহলে আমরা এটাকে বলতে পারি যে হেনাকশন লেন পার্ক, তাই না, এটা বাটকে ইনভলভ থাকে বেশি, ইয়াং লেডি বা গার্ল হতে পারে হেনোক্সন লেন পার্ক। আরেকটা ইম্পর্টেন্ট কারণ হলো ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা, আইটিপি। তো কমন হলো আমরা আইটিপি কমন পাই, এবং আইটিপি আপনাদের সব কিছুর জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য, প্র্যাকটিক্যাল লাইফে, হ্যাঁ না। তাহলে কজ হতে পারে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা, হেনোক্সন লেন পারপোরা, আর যে কোনো ড্রাগে, কমন কিছু ড্রাগগুলোতে আপনার পারপোরা হতে পারে, ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, মেনিঙ্গোকক সেপ্টিসেমিয়া ইজ ইম্পর্টেন্ট কজ, সেপ্টিসেমিয়া, মেনিঙ্গোকক সেপ্টিসেমিয়া ইজ ইন ইম্পর্টেন্ট কজ অফ ব্লিডিং পারপুরা। তাহলে হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু সি, আমরা আগে বলছি যদি পারপুরের লেগে আছে, তাই না, আর্মে আছে বা বিভিন্ন জায়গায় আছে, সাথে বাটক, হিস্ট্রি অফ আর্থ্রাইটিস, অ্যাবডোমিনাল পেইন, ব্লাডি ডায়রিয়া, হেমাচুরিয়া, দিস হিস্ট্রি সাজেস্ট হেনোক্সন লেন পারপোরা। তো একটা পেশেন্ট পারপোরা নিয়ে আসলে আমরা ইভ্যালুয়েট করার জন্য এভাবে অ্যাপ্রোচ করতে পারি, যেমন হিস্ট্রি, ফিভার হিস্ট্রি, পার্টিকুলারলি যদি ডেঙ্গু সিজন, হ্যাঁ এই এই সিজনটাও আসে ডেঙ্গু সিজন, তাই না, ডেঙ্গু সিজনে যদি হয়, ট্রাভেলিং হিস্ট্রি যদি থাকে, ডেঙ্গু অ্যান্ডেমিক এরিয়া, যেমন আমাদের যদি ঢাকা থেকে ট্রাভেলিং হিস্ট্রি থাকে, ডেঙ্গি ফিভার, ডেঙ্গি হেমোরেজিক ফিভার, মেনিঙ্গোকোকাল সেপ্টিসেমিয়া, পেশেন্ট টক্সিক ফিভারের হিস্ট্রি আছে, মেনিঙ্গোকোকাল সেপ্টিসেমিয়া ইম্পর্টেন্ট কজ অফ পারপোরা, ফালমিনেন্ট পারপোরা হয়, আদার ইনফেকশন, হিস্ট্রি অফ ফিভার, আর্থ্রাইটিস, ব্লাডি ডায়রিয়া, যেটা বলছে হেনোক্সন লেন পারপোরা, অ্যাবডোমিনাল পেইন, হেমাচুরিয়া, ড্রাগ হিস্ট্রি, ইম্পর্টেন্ট ড্রাগ হিস্ট্রি নিতে হবে, পার্টিকুলার পেশেন্ট যদি অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ খেয়ে থাকে, খাইতে থাকে, যেমন ওয়ারফেরিন খাচ্ছে, হতে পারে, তাই না, এনিমিয়া, পেশেন্ট যদি এনিমিক থাকে, এনিমিয়ার সিমটম থাকে, আমাদের যেমন এনিমিক পান,
that suggests leukemia, aplastic anemia. এটা খুব রেয়ার এখন ভিটামিন সি ডেফিসিয়েন্সি স্কারভি ব্লিডিং গাম কর্পাস্কুলার অ্যাপিয়ারেন্স অফ দ্য পেরিফেরাল হেমোরেজ এনি এভিডেন্স অফ কোলাজেন ডিজিজ এসএলই রিউমাটয়েড আর্থ্রাইটিস জয়েন্ট পেইন স্কিন র‍্যাশ হ্যাঁ না আদার এসএলই হিস্ট্রি গুলো যদি থাকে এক্সামিনেশন ফাইন্ডিং যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস আদার ডিজঅর্ডার স্পেশালি যদি রেনাল ফেলিওর থাকে ক্রনিক লিভার ডিজিজ থাকে ডিএসি হিস্ট্রি সাজেস্টিভ অফ ডিএসি হয় মেটাবলিক ডিসঅর্ডার এন্ড এক্সামিন করবেন ফর লিম নোড লিম্ফাডেনোপ্যাথি আছে কিনা লিভার স্প্লিন বোনি টেন্ডারনেস লিভার স্প্লিন পালপেবল কিনা দ্যাট ইন্ডিকেটস বোনি টেন্ডারনেস লিভার স্প্লিন পালপেবল লিউকেমিয়া বা হ্যামাটোলজিক্যাল ম্যালিগন্যান্স তো যেটা আমরা ডেফিনেশন অলরেডি বলছি যে হোয়াট ইজ পারফোরা হোয়াট আর দ্য কজেস তাহলে পারফোরা যদি ডিফাইন করি পারফোরা ব্রুইজিং আন্ডার দ্য স্কিন পারফোরাকে বলা হচ্ছে ব্রুইজিং আন্ডার দ্য স্কিন ইজ স্পন্টিনিউয়াস ব্লিডিং অর এক্সট্রাভেসেশন অফ ব্লাড ফ্রম ক্যাপিলারি ইন দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন দ্যাট ডাজ নট ব্লেঞ্চ অন প্রেশার অ্যান্ড দেয়ার ইজ প্রোগ্রেসিভ কালার কয়েকদিন গেলে একদিন দুই দিন তিন দিন আস্তে আস্তে দেখবেন কালার চেঞ্জ তাহলে পারফোরার ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট এটা খেয়াল রাখবেন যে পারফোরা ব্রুইজিং আন্ডার দ্য স্কিন ইজ আ স্পন্টিনিউয়াস ব্লিডিং অর এক্সট্রাভেসেশন অফ ব্লাড ফ্রম দ্য ক্যাপিলারিজ দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন দ্যাট ডাজ নট ব্লেঞ্চ অন প্রেশার অ্যান্ড দেয়ার ইজ প্রোগ্রেসিভ কালার চেঞ্জ পারফোরা মে বি স্মল ডিসক্রিট পিনহেড সাইজ যেটাকে বলা হচ্ছে পেটিচি ইউ শুড লুক হিয়ার দ্য স্পেলিং অফ পেটিচি এটা প্রায় ভুল করবেন কিন্তু পেটিচি এবং ইকাইমস দুইটা স্পেলিং খুব ভালো করে খেয়াল করেন PETECHIA পেটিচি আর ইকাইমোসিস হলো ECHYMOSIS দুইটা স্পেলিং খুব ভালো করে খেয়াল করবেন স্মল অ্যান্ড ডিসক্রিট পিন হেড সাইজ পারফোরা কল পেটিচি লার্জ ইলডিফাইন্ড পারফোরা কল ইকাইমোসিস কনফ্লুয়েন্ট আমরা যদি এখানে দেখি ছবি দেখেন যে দিজ আর দ্য স্মল স্মল সাইজ আর এগুলো হলো লার্জ দিজ আর দ্য লার্জ হ্যাঁ দিজ আর দ্য স্মল সাইজ আর এটা হলো লার্জ এটা হলো ইকাইমোসিস এটা হলো পেটিচি দিজ আর দ্য পেটিচি তাহলে সবই পারপোরা পেটিচিও পারপোরা ইকাইমোসিসও পারপোরা তাই না এই পেটিচি হলো স্মল ডিসক্রিট অ্যান্ড পিনেট সাইজ আর ইকাইমোসিস হলো লার্জ কনফ্লুয়েন্ট অ্যান্ড ইলডিফাইন্ড সাইজ ইলডিফাইন্ড দিজ আর দ্য পেটিচিয়াল পারফোরা পেটিচিয়াল ছবিটা একটু ম্যাগনিফাই করার জন্য বড়টা দেখাচ্ছি থ্রম্বোসাইটোপেনিক পারফোরা ভাস্কুলার পারফোরা থ্রম্বোসাইটোপেনিয়া আমরা যেটা কমনলি পাই ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারফোরা আর দেয়ার আর সাম সেকেন্ডারি কজেস অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া লিউকেমিয়া সেকেন্ডারি ডিপোজিট ইন দ্য বোন এসএলই ডিআইসি ক্রনিক লিভার ডিজিজ থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারফোরা ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন দিজ আর দ্য সেকেন্ডারি কজেস অফ থ্রম্বোসাইটোপেনিক পারফোরা থ্রম্বোসাইটোপেনিক তাহলে প্রাইমারি আর ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারফোরা সেকেন্ডারি দিজ আর দ্য কজেস ভাস্কুলার পারফোরা কনজেনিটাল হতে পারে অ্যাকর্ড কনজেনিটাল গুলো কি হেরিডিটারি হেমোলাইটিক হেমোরেজিক টেলাঞ্জেকটেশিয়া হেরিডিটারি হেমোরেজিক টেলাঞ্জেকটেশিয়া এগুলো স্কিনে হতে পারে মিউকাস মেমব্রেন থাকে লিপ গাম প্যালেট এগুলোতে দেখে আমরা সাসপেক্ট করি তারপরে ইনভেস্টিগেট করে যদি জিআই থাকতে পাই হ্যাঁ হেরিডিটারি হেমোরেজিক টেলাঞ্জেকটেশিয়া রেয়ার কিন্তু নট আনকমন আমরা কিন্তু ওয়ার্ডে পাইছি এলার ডেনলস সিন্ড্রোম এগুলো কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার এলার ডেনলস সিন্ড্রোম বিভিন্ন টাইপের আছে তাই না 15-16-17 টাইপের অ্যাকোয়ার্ড সেনিলিটি তারপরে আপনার হেনক্সনলিন পারফোরা ড্রাগ ইনডিউস বিভিন্ন ড্রাগ হইতে পারে কমন ড্রাগ এনএসিআই থায়াজাইড ডায়াবেটিস স্টেরয়েড সালফোনামাইড পেনিসিলিন থায়োরেসিন ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস সাবএক্যুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস হ্যাঁ টাইফয়েড মেনিঙ্গোকোকাল ইনফেকশন সেপ্টিসিমিয়া ডিউ টু আদার কজেস ভাইরাল ইনফেকশন
মেনিউকল সেপ্টেমিয়া হলো ইম্পর্টেন্ট কমন কজ, ইনফেকশন, মনোনিউক্লিওসিস, মিজেল, চিকেন পক্স, ডেঙ্গু, দ্যাট মে লিড টু ভাস্কুলার পারপার অলসো। দিস টু পিকচার আর ফালমিনেন্ট পারপুরা, মানে লার্জ কনফ্লুয়েন্ট অ্যানাইকাইমোস, এটা হলো মেনিউকল সেপ্টিসেমিক পেশেন্টের, এটা পায়ে এবং এটা হাতে, এটা হলো কনফ্লুয়েন্ট লার্জ পারপুরা, ফালমিনেন্ট পারপুরা, পারপুরা ফালমিনেন্স বলা হয়, সিরিয়া। স্কার্ভি, মেটাবলিক ডিসঅর্ডার, যে ক্রনিক রেনাল ফেলিউ, কুশিং সিনড্রোম, কোলাজেন ডিজিজ, রিমাটয়েড আর্থ্রাইটিস, প্যারাপ্রোটিনেমিয়া, প্যারাপ্রোটিনেমিয়া হইতে পারে, মাল্টিপল মায়োলোমা বা আদার প্যারাপ্রোটিনেমিয়া, অ্যামাইলয়েডোসিস, কোয়াগুলো, এগুলো রেয়ার কজ। অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি, এটা নট সো আনকম, তাই না, হিমোফিলিয়া, কৃষ্ণ, এগুলো তো জেনেটিক ডিসঅর্ডার। ইম্পর্টেন্ট থ্রম্বোসাইটোপেনিয়া, ইম্পর্টেন্ট একটা কারণ হলো ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা। জিনিসটা কি, ইট ইজ এ টাইপ অফ থ্রম্বোসাইটোপেনিক পারপোরা ডিউ টু অটো অ্যান্টিবডি এগেনস্ট প্ল্যাটলেট, প্ল্যাটলেটের এগেনস্ট অটো অ্যান্টিবডি তৈরি হয় বডিতে, ইট ইজ ইমিউনোগ্লোবুলিন জি টাইপ অ্যান্টিবডি এগেনস্ট প্ল্যাটলেট মেমব্রেন গ্লাইকোপ্রোটিন 2B3A, দে রেসপন্সিবল ফর প্রিমেচুর রিমুভাল অফ প্ল্যাটলেটস ফ্রম দ্য বাই দ্য মনোসাইট ম্যাক্রোফেজ, বিশেষ করে স্প্লিনে, তাই না, রিমুভ হয়ে যায় পেরিফেরি থেকে প্ল্যাটলেটগুলো রিমুভ হয়ে যায় স্প্লিনে, বিশেষ করে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের ইম্পর্টেন্ট অর্গান, মনোসাইট ম্যাক্রোফেজ সিস্টেমে, দ্যাট ইজ স্প্লিন, দ্যাট রিমুভ মেজরিটি অফ দ্য প্ল্যাটলেটস ফ্রম দ্য সার্কুলেশন ডিউ টু অটো অ্যান্টিবডি এগেনস্ট প্ল্যাটলেট মেমব্রেন গ্লাইকোপ্রোটিন 2B3A, অ্যান্ড দিস আইটিপি 10% অফ দ্য কেস অফ আইটিপি মে বি অ্যাসোসিয়েটেড উইথ অটোইমিউন হেমোলাইটিক এনিমিয়া, দিস সিন্ড্রোম ইজ কল্ড ইভান্স সিন্ড্রোম, আইটিপির সাথে অটোইমিউন হেমোলাইটিক এনিমিয়া অ্যাসোসিয়েটেড ইভান্স। এটা হলো আপনার আইটিপির পারপোরা, যে পেটিটি, দিস আর পেটিটি, কালার চেঞ্জ, এগুলো ডার্কার একদিন পরে, মিউকাস মেমব্রেন থেকে ব্লিডিং, এদের গাম ব্লিডিং হইতে পারে, ইপিস্টেক্সিস, মেনোরেজিয়া, জিআই ট্র্যাক ব্লিডিং, এগুলো হইতে পারে। ইনভেস্টিগেশন কি করবেন, আইটিপি পেশেন্ট যদি হয় এরকম র্যাশ নিয়ে আসে, ফুল ব্লাড কাউন্ট, থ্রম্বোসাইটোপেনিয়া, বোন ম্যারো এক্সামিনেশন করলে ইনক্রিজ মেগাক্যারিওসাইট, মেগাক্যারিওসাইটস নাম্বার বেশি পাবেন, ব্লিডিং টাইম প্রলং, ক্লটিং টাইম নর্মাল, অ্যান্টিপ্ল্যাটলেট অ্যান্টিবডি যদি করেন, ফেসিলিটি থাকে তাহলে অ্যান্টিবডি করতে পারেন, আর যদি কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার সাসপেক্ট করেন এএনএ, প্রয়োজন অনুযায়ী অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি দেখতে পারেন, 30% কেস পজিটিভ। ট্রিটমেন্ট কি, চিলড্রেনে সাধারণত বলছে যে সেলফ লিমিটিং ডিজিজ, ফলো আপ করেন, ইমপ্রুভ করে যেতে পারে, যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে প্রেডনিসোলন 2 mg/kg পার ডে এভাবে দিবেন, যদি ব্লিডিং থাকে, ইন্ডিকেশন হলো ব্লিডিং যদি থাকে, থ্রম্বোসাইটোপেনিয়া যদি সিভিয়ার থাকে, 10,000 নিচে ব্লিডিং, ব্রুইজিং, ইকাইমোসিস, পিপিস্টেক্সিস, জিআই ব্লিডিং, এগুলো যদি দিতে পারেন, প্রেডনিসোলন। পার্সিস্ট্যান্ট ব্লিডিং হলে আইভি ইমিউনোগ্লোবুলিন দিতে পারেন, ইন সাম কেসেস প্ল্যাটলেট ট্রান্সফিউশন লাগতে পারে, সিভিয়ার ব্লিডিং যদি থাকে, ওই জিআই ব্লিডিং, রেটিনাল ব্লিডিং, ইন্টারক্রেনিয়াল ব্লিডিং, তাহলে প্ল্যাটলেট ট্রান্সফিউশন দিলেন, লাইফ সেভিং। থ্রম্বোসাইটোপেনিয়া যদি মোর দেন 6 মান্থ পার্সিস্ট করে, দ্যাট ইজ কল ক্রনিক ডিজিজ, ক্রনিক ডিজিজ সাধারণত ইন্ডিকেশন ফর স্পেকট্রম, মোর দেন 6 মান্থ পার্সিস্ট করলে বলছে ক্রনিক ডিজিজ, ক্রনিক ডিজিজ ইন্ডিকেশন হয়েছে, আর স্টেরয়েড যদি রেসপন্স না করে তাহলে সেটাও একটা ইন্ডিকেশন ফর স্প্লেনেক্টমি। অ্যাডাল্টে পার্সিস্টেন্ট থ্রম্বোসাইটোপেনিয়া কমন, অ্যাডাল্টে চিলড্রেনের মতো স্পন্টেনিয়াস রিকভারি কম হয়, হইতে পারে কম হয়, তো এতে প্রেডনিসোলন দিবেন, প্রেডনিসোলন দিবেন 4 to 6 weeks, দ্যাট টেপার অ্যান্ড মেনটেন, স্টেরয়েড আলটিমেটলি একসময় উইথড্র করবেন যদি ডিজিজ লিমিট হয়ে যায়, আর যদি ব্লিডিং পার্সিস্ট করে আইভি ইমিউনোগ্লোবিন দিতে পারেন, যেটা শর্ট লাস্টিং 1 থেকে 2 সপ্তাহ এটার ইফেক্ট থাকে, আর যদি রিল্যাপস ফ্রিকোয়েন্ট হয়, মোর দেন 2 রিল্যাপস, মোর দেন 2 টাইমস, এটাকে ফ্রিকোয়েন্ট রিল্যাপস বলবো, দ্যাট ইজ এন ইন্ডিকেশন ফর স্প্লেনেক্টমি, 70% কেসে স্প্লেনেক্টমি কিওরস দ্য পেশেন্ট, মানে ইফেক্টিভ, আর বাকি 30% নট রেসপন্সিভ, কিন্তু রেসপন্স, নো রেসপন্স,
কিন্তু যদি প্ল্যাটলেট কাউন্ট মোর দেন 40,000 থাকে এবং সিমটম না থাকে তাহলে ফলো আপ করতে পারে, আর যদি রেসপন্স স্টিল না হয় তাহলে আপনার অন্যান্য ড্রাগ ট্রাই করতে পারে, জেনাজল, আইবিমিনোগ্লোবুলিন, রিপিট করা যেতে পারে, ইত্যাদি ড্রাগগুলো ইউজ করে দিতে পারে। এটা হলো একটা পারপুরের পেশেন্ট, নট সো আনকমন, পারপুরা খুব কমনলি থাকে, আপনাদের পরীক্ষা থাকে, বিশেষ করে অস্পিতে থাকে, ভাইভাতে থাকতে পারে, প্র্যাকটিক্যাল লাইফে তো খুবই ইম্পর্টেন্ট। জেনারেল পারপুরের ডেফিনেশন টাইপ এবং পারপুরের কমন কিছু কম প্রেজেন্টেশন, আইটিপি ম্যানেজমেন্ট, আইটিপি আরেকটু বই দেখে নেবেন তাহলে ক্লিয়ার হবে। এখন আমরা আরেকটা কেস একটু আলাপ করবো, প্লুরালিফিশন কমনলি দেওয়া হয়, প্লুরালিফিশন এই ক্ষেত্রে কি, একটা প্লুরালিফিশন যদি বলে যে এক্সাম ইন দ্য চেস্ট এরকম বলতে পারে, আর যদি ইফিউশন আমরা ওরকম মনে করি সাধারণত বলি যে এক্সাম ইন দ্য চেস্ট ফ্রম দ্য ব্যাক, একটু অল্প সময়ে যাতে করে ফেলতে পারে এই জন্য আমরা অনেক সময় সহজ করে দিই যে এক্সাম ইন দ্য চেস্ট ফ্রম দ্য ব্যাক। তো ইফিউশন যদি মাইল্ড থাকে ব্যাক থেকে এক্সাম ইন করে ডিটেক্ট করাই সহজ, এই জন্য ইফিউশন গুলো এক্সাম ইন করতে দেওয়া হয়। তাহলে যখন আপনাকে চেস্ট ব্যাক থেকে এক্সাম ইন করতে দিবে তখন আপনার মাথায় একটা জিনিস আসবে যে এটা মনে হয় প্লুরাল ইফিউশন, তাই না? যেটা আমরা বলতেছি আমরা কেন স্মল ইফিউশনও আপনার ব্যাক থেকে ডিটেক্ট করাটা কম্পারেটিভলি মানে সহজ, সামনের থেকে পিছন থেকে ডিটেক্ট করা যায় সহজ, এই জন্য ইফিউশন গুলা ব্যাক থেকে একদম। তাহলে এটা একটা ক্লু দিয়ে দিলাম যে যখন আপনাকে বলবো যে একজন চেস্ট ফ্রম দ্য ব্যাক, চিন্তা করবেন যে এটা কি ইফিউশন কিনা, প্লুরাল ইফিউশন, তখন আপনার ডাইনে না বামে এটা ডিটেক্ট করার জন্য আপনি এক্সামিন করলেন যে ডাইনে না বামে। তাহলে এক্সামিন দ্য চেস্ট ফ্রম দ্য ব্যাক প্রসিড করবেন, গতদিন যেরকম বলছি অবশ্যই গ্রিটিংস, ইন্ট্রোডিউস ইউর সেলফ অ্যান্ড মেনটেন থ্রি পি, থ্রি পি, একটা হলো সিক পারমিশন, প্রপার পজিশনিং অফ দ্য পেশেন্ট অ্যান্ড প্রপার এক্সপোজার। এই দুইটা জিনিস আপনারা খুবই মিস করেন, আমি কয়েকবার পরীক্ষা দেখছি যে পেশেন্ট প্রপার পজিশন করবেন, আপনি যখন ব্যাক থেকে চেস্ট এক্সামিন করতে দিচ্ছেন আপনি পেশেন্টকে, পেশেন্টের ব্যাকটা আপনার বেডের এজের দিকে নিয়ে, এজের কাছে নিয়ে আসেন আপনার দিকে, পেশেন্টকে দুই হাত শোল্ডারের উপর, দুপাশের শোল্ডারের উপর দেন, তারপরে জামাটা খুলে নেন, তাই না, এক্সপোজ করে নেন, হ্যাঁ, শার্ট না খুলে শার্টের উপর দিয়ে যদি পালপেট করা শুরু করে দেন দ্যাট উইল নট মানে ইউ ক্যান মিস, এবং এটা তো এক্সামিনারও মানবে না। তাহলে এক্সপোজ করে নিলেন দুই হাত শোল্ডারের উপর দিয়ে, তারপরে এজের বেডের এজে নিয়ে আসলেন, এনে তারপরে এক্সামিন শুরু করলেন, ইন্সপেকশন, পালপেশন, পার্কাশন, অস্কালপেশন। তাহলে অলওয়েজ মেনটেন থ্রি পিস, টেক পারমিশন, প্রপার পজিশনিং অফ দ্য পেশেন্ট অ্যান্ড প্রপার এক্সপোজার, আনডিউ এক্সপোজার না, প্রপার এক্সপোজার অ্যাকর্ডিং টু ইউর কাস্টম। মোস্ট সাইন্স আর ইজিলি ফাউন্ড বাই এক্সামিনিং দ্য চেস্ট ফ্রম দ্য ব্যাক, স্পেশালি ইন কেস অফ স্মল ইফিউশন, যেটা বললাম ইজিলি করা যায় ব্যাক থেকে, জন্য ব্যাক থেকে আমরা দিই। তাহলে লুক এট দ্য পেশেন্ট ফার্স্ট, অবশ্যই অলওয়েজ ব্যাক থেকে যখন এক্সামিন করবেন ব্যাকে, আপনার সাধারণত পেশেন্টের সরাসরি ব্যাকে দাঁড়াইলেন, কিন্তু এক্সামিন করার সময় আইদার লেফট অর রাইট একটা সাইডে আপনি যাবেন, যে এক্সামিন করবেন, ইন্সপেকশন করলেন আপনি ব্যাক থেকে, ইন্সপেকশন করার পরে ডানে বা বামে যে পালপেশন, পার্কাশন, অস্কালপেশন, একদম স্ট্রেট পেশেন্টের পিছনে না থেকে একটু ডানে যে এক্সামিন করলেন, অথবা যদি অভ্যাসটাকে বামে শিখে তাহলে পার্কাশন করতে সুবিধা হয়, হাত ঘুরে ঘুরে না করে সরাসরি করা যায়, প্র্যাকটিক্যালি দেখাইলে আরো ভালো বুঝতে পারতেন। তাহলে যখন লুক এট দ্য পেশেন্ট অলওয়েজ, আপনি শর্ট কেস দিছে চেস্ট এক্সামিন করতে, তাই বলে আপনি রুগীর দিকে তাকাবেন না, তা তো না, অবশ্যই রুগীকে দেখবেন, পেশেন্ট মে বি ডিজনি, দেয়ার মে বি টেকিপনিয়া, দেয়ার মে বি পাংচার মার্ক, নিডিল মার্ক থাকতে পারে, চেস্ট দেখবেন দুই পাশে যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন যে একটা নিডিল মার্কের মতো হয়তো ডানে বা বামে আসে, যখন আপনি নিডিল মার্কটা পেয়ে গেলেন তখন আপনি ক্লু পেয়ে গেলেন, তাই না? অনেক সময় দেখবেন যে ব্যান্ডেজের দাগ আছে, মাইক্রোপোর লাগা রেখেছিল ওই দাগটা রয়েছে, মাইক্রোপোর তুলে ফেলছে কিন্তু দাগ আছে, তাহলে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। অনেক সময় ব্যান্ডেজ সহই দিয়ে দেয়, এক্সামিন, ব্যাক অফ দ্য চেস্ট, ইন্সপেকশন, পালপেশন, পার্কাশন, অস্কাল,
তাহলে পারকাশন কিন্তু রিপিটেড প্র্যাকটিস। আমরা বলি যে আপনার লেফট হ্যান্ডের মিডিল ফ্যালাংস, এই যে মিডিল ফিঙ্গারের মিডিল ফ্যালাংসটা, যখন ফ্যালাংসের উপরে স্কিনটা যখন ঠিক হয়ে যাবে, স্কার হয়ে যাবে, মোটা হয়ে গেছে, তখন বুঝবেন যে পারকাশন শিখছে। হান্ড্রেডস অফ পেশেন্টকে যদি পারকাশ করেন, তাহলে আপনি পারকাশন শিখবেন। টেকনিক হলো যে মিডিল ফ্যালাংস, মিডিল ফিঙ্গারের এটা হলো আপনার ফিক্স করবেন, আর ডান হাতের এই যে মিডিল ফিঙ্গারের মিডিল ফ্যালাংস, এবং মুভমেন্ট থাকবে অলওয়েজ মুভমেন্ট রেস্ট্রিক্টেড টু দ্য রিস্ট, রিস্টে মুভমেন্ট, হ্যামারের মতো এটাকে মারবেন, শক্তি দিয়ে না। দিস ইজ টেকনিক, দেখবেন সুন্দর সাউন্ড হয়। আর এলবো যদি একদম ফিক্স রাখতে পারেন সবচেয়ে ভালো, তাহলে পারকাস করার সময় মুভমেন্ট হবে সোললি কনফাইন টু দ্য রিস্ট। এবং এইভাবে অনেকে দুই আঙ্গুল দিয়ে পারকাস করে, তিন আঙ্গুল দিয়ে পারকাস করে, দ্যাট শুড নট বি। আপনি প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন, এক আঙ্গুল দিয়ে করতে পারবেন। তাহলে সামনে থেকে আমরা এক্সামিন করি মিড ক্ল্যাভিকুলার লাইন এবং এক্সিলারি লাইন, মিড এক্সিলারি লাইন দুই জায়গায়। আর পিছন থেকে আমরা এক্সামিন করি, যে আপনার সাধারণত অ্যাপেক্সে ট্রাপিজিয়াস উপরে একটু এক্সামিন করি, প্যারাস্পাইনাল এরিয়া এদিকে একটু এক্সামিন করি, আর স্ক্যাপুলার লাইন, হ্যাঁ স্ক্যাপুলার লাইন ব্যাক। এখানে ইন্সপেকশন করলেন, এখানে তো পালপেশনের সুযোগ, শুধু এক্সপানশন দেখতে পারেন, চেস্টের এক্সপানশন দেখা যায়, আক্রেমিটাস, তাই না? আর পারকাশন করলেন, অস্কালটেশন করতে, তাই না? প্রেজেন্টেশন অফ দ্য কেস, আচ্ছা ওটা দেখেন যে টাকিয়ার পজিশন, আর একটা জিনিস দেখেনি যে টাকিয়ার পজিশন দেখার জন্য পেশেন্টকে অবশ্যই সুপাইন করে নিতে হবে, শোয়া নিতে হবে, এবং আপনি স্ট্রেট করে নেবেন, পেশেন্টকে একদম লম্বা লম্বি শোয়া নেবেন। শোয়ালো করতে বললে টাকিয়ার যে অ্যাডামস অ্যাপেলের মুভমেন্টটা দেখতে পারেন, তারপর ট্র্যাকিয়াটা এখানে পালপেট করে নিন, খুব জোরে না, কারণ ডিসকমফোর্ট লাগে। ট্র্যাকিয়া পালপেট করে নিলেন, ট্র্যাকিয়া এবং স্টার্নোমাস্টারের মাঝখানে আঙুলটা দিলেন, আবার এই পাশে ট্র্যাকিয়া এবং স্টার্নোমাস্টারের মাঝখানে আঙুলটা দিলেন, তো দুই পাশের গ্যাপটা দেখলেন, এই পাশে গ্যাপটা কতটুকু, এই পাশে গ্যাপটা কতটুকু, জাস্ট ফিল করলেই বোঝা যায়। তাহলে যদি এই পাশে গ্যাপটা বেশি থাকে, ট্র্যাকিয়া ডেভিয়েটেড টু দ্য রাইট, তাই না? আর এই পাশের গ্যাপ যদি বেশি থাকে, তাহলে ট্র্যাকিয়া ডেভিয়েটেড টু দ্য লেফট, এটা এটা স্মুথলি করা যায়, এটা করা উচিত। আর হলো এক্সপানশন, এক্সপানশন আমরা দুই জায়গায় দেখি, অ্যাপেক্সের দিকে মিড 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 টেস্টে আর লোয়ার টেস্ট, সবচেয়ে ভালো বোঝা যায় লোয়ার টেস্ট এক্সপানশন। তাহলে প্রেজেন্টেশন করবেন কিভাবে, মনে করেন রাইট সাইডের প্লুরাল ইফিউশন ছিল পেশেন্টে, তাহলে আপনি প্রেজেন্ট করবেন এক্সামিন করার পর, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালপেশন, আপনার যেহেতু এমবিবিএস এই জন্য স্টেপ বাই স্টেপ বলবেন, প্রত্যেকটা পয়েন্ট বলে বলে বলবেন, কোনো অসুবিধা নেই। কেন চেস্ট মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড ইন দ্য রাইট লোয়ার পার্ট, ফুলনেস ইন দ্য রাইট লোয়ার ইন্টারকোস্টাল স্পেস, অনেক সময় দেখা যায় যে ইফিশিয়েন্ট থাকলে ইন্টারকোস্টাল স্পেস গুলো ফুল থাকে, শাইনি থাকে, অনেক না থাকলে নাই, থাকলে বলবেন ফুলনেস ইন দ্য রাইট লোয়ার ইন্টারকোস্টাল স্পেস, যদি থাকে বলবেন। নিডিল মার্ক, ওই যে বলছি খেয়াল করলে যদি দেখেন নিডিল পাংচার মার্ক পাওয়া যেতে পারে, থাকলে বলবেন, যদি ব্যান্ডেজ মার্ক থাকে সেটাও বলবেন। পালপেশনের চেস্ট এক্সপানশন ইজ রিডিউসড ইন দ্য রাইট লোয়ার চেস্ট, ভোকাল ফ্যামিলি ইজ ডিমিনিশড, ওই স্পেস বললে ভালো, এখানে যদি সেভেন্থ স্পেস ডাউনওয়ার্ড বলেন ভালো। আর পারকাশনের স্টোনি ডালনেস, স্টোনি ডালনেস যখন বললেন আপনি তখন বলেই দিলেন যে ইফিউশন, হ্যাঁ না, ইফিউশন স্টোনি ডালনেস প্যাথোগ্নোমনিক ফিচার বা ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার ফর ইফিউশন স্টোনি ডালনেস। অস্কালটেশনে ব্রেথ সাউন্ড ডিমিনিশ, ভোকাল রেজোন্যান্স ডিমিনিশ, অর অ্যাবসেন্ট, যদি অ্যাবসেন্ট থাকে অ্যাবসেন্ট, ডিমিনিশ থাকলে ডিমিনিশ, অনেক সময় অ্যাবসেন্ট থাকে না, অনেক সময় ডিমিনিশ মনে হয়, নো অ্যাডেড সাউন্ড, এটাও ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, তাই না? যেখানে ইফিউশন থাকে ওখানে কোনো অ্যাডেড সাউন্ড থাকার প্রশ্ন আসে না, তাই না? দেয়ার ইজ নো অ্যাডেড সাউন্ড, সেভেন তিন পার্সেন্ট ডাউন, সবগুলো জিনিস ওই জায়গায়, অ্যানাটমিক্যাল লোকেশনটা বলে নিলে ভালো। তাহলে ইউর ডায়াগনোসিস ইজ রাইট সাইডেড প্লুরাল ইফিউশন, কেন অন্য কিছু হতে পারে না? অবশ্যই হতে পারে, কি হতে পারে, কলাপস হতে পারে, রাইট সাইডে কলাপস থাকতে পারে, রাইট সাইডের কনসোলিডেশন হতে পারে, রাইট সাইডে আপনার ফাইব্রোসিস হতে পারে, রাইট সাইডে প্লুরাল থিকেনিং থাকতে পারে, তাই না? এই জিনিসগুলো ডিফারেন্সিয়েট করবেন কিভাবে, নেক্সট কোশ্চেনে আসবে কেমনি, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট, এটা ইফিশন না না প্লুরাল থিকেনিং কেমনি বুঝবো? স্যার আমি সামনে থেকে আই উইল এক্সামিন দ্য পেশেন্ট ফ্রম দ্য ফ্রন্ট, কি দেখবো আমি, ওটা পজিশন অফ দ্য ট্রাকিয়া, পজিশন অফ দ্য অ্যাপেক্স বি, তারপরে মিড ক্ল্যাভিকুলার আর মিড এক্সিলারি লাইনে আমি এক্সামিন করতে চাই, তাই না?
তারপরে যদি আরো কিছু লাগে রিলেভেন্ট এক্সামিনেশন করতে চায়, পেশেন্ট এনিমিক কিনা, পেশেন্ট ক্লাবিং আছে কিনা, নিকোটিন স্টেইন আছে কিনা ফিঙ্গারে, এগুলো দেখতে চাই, হ্যাঁ না, এগুলো দেখে আমি ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে কি কি ডিফারেন্সিয়েশন হতে পারে? চিকেন ফ্লোরা, ফ্যাটসাইডেড কোলাপস, ফ্যাটসাইডেড ফাইব্রোসিস, ফ্যাটসাইডেড মাসলেশন কনসলিডেশন। যখন আমরা কোনো এক্সপ্লেন করতে না পারি তখন বলি মাসলেশন, কেন একটা হয়তো ব্রঙ্কিয়াল মাস। তাহলে ডিফারেন্সিয়েট করবেন কিভাবে? ওটাই বলবেন যে আই শ্যাল এক্সামিন দ্য পেশেন্ট ফ্রম ফ্রন্ট, লুক ফর পজিশন অফ দ্য ট্রাকিয়া, পজিশন অফ দ্য অ্যাফেক্টিভ ট্রাকিয়া মেডিসিন মে বি শিফটেড, হ্যাঁ না, টু দ্য সাইড অফ লেশন কলাপস। আর যদি মানে কনসলিডেশন হয় অথবা প্লুরাল থিকেনিং হয় তাহলে ডেভিয়েটেড হবে না, ট্রাকিয়া এবং অ্যাপিক্সিস শুড নট বি ডেভিয়েটেড। অস্কালটেশন মিড ক্লাভিকুলার মিড এক্সিল লাইনে আমরা অস্কালটেট করতে চাই, পারকাশন করতে চাই, কোনো মাস আছে কিনা, হ্যাঁ না, কোনো অন্য কোনো লেশন আছে কিনা বোঝার জন্য, অথবা যে জিনিসগুলো সামনে পিছন থেকে বুঝতে পারেনি, যেমন হয়তো তার একটা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড আছে ওই লেশনের মধ্যে, আপনি হয়তো সামনে থেকে পাইলেন, এক্সিলারি লাইনে পাইলেন, পিছনে পাইলেন না, এটা হইতে পারে। অথবা ক্রিপিটেশন আছে, দেখলেন সামনে থেকে অস্কালটেট করতে চাই বা ভালো ক্রিপিটেশন পাচ্ছে, এই জন্য এইসব লাইনে আমরা এক্সামিন করতে চাই। আর করাবরেটিং ফাইন্ডিং গুলো দেখতে চাই, এনিমিক কিনা, ক্লাবিং আছে কিনা, নিকোটিন, ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সি, সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড থাকতে পারে একটা, তো সামনে থেকে দেখলেন যে একটা সুপ্রাক্লাভিকুলার রিজনে বড় একটা লিম্ফ নোড আছে। তাহলে এই জিনিসগুলো বলা হয়েছে কনসলিডেশনে ডাল থাকবে কিন্তু উডি, মেডিসিনাল শিফটিং থাকে না, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড থাকতে পারে ভোকাল রিজনে। তো অনেক সময় কনসলিডেশনে কিন্তু ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড অত ভালো বোঝা যায় না, যাই হোক কিছু ক্রিপিটেশন পাওয়া যাচ্ছে, ভোকাল রেজোনেন্স দেখা যাচ্ছে একটু বেশি আছে। আচ্ছা, এগুলো এই জন্য মেটিকুলাস অন্য লাইনে আমরা দেখে নিব। কলাপস হলে কি হবে? শিফটেড টু দা সেম সাইড, মানে রাইট সাইড। ফাইব্রোসিস সেম সাইডে থাকবে কিন্তু ক্রিপিটেশন থাকে, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড থেকে ক্রিপিটেশন। এখন বললো যে মানে ডেফিনিট সাইড যেটা আমরা বলছি স্টোনি ডাল, একটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট সাইন, স্টোনি ডালনেস অন পারকাস। যদি বুঝতে পারেন স্টোনি ডাল তাহলে এটা হলো প্লুরালি, তাহলে রিডিউসার অ্যাবসেন্ট ব্রেথ সাউন্ড, অ্যাবসেন্ট আদার অ্যাড, অন্য কোনো অ্যাডেড সাউন্ড থাকবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা। আর সবচেয়ে কনফার্মেটরি হলো নিডিল দিলেন পানি বেরিয়ে আসতো, সেটি কি কজ কি? কজ যখন জিজ্ঞেস করে তখন মনে করবেন যে ওই পেশেন্টের কি কজ সেটা কিন্তু জিজ্ঞেস, একদম থিওরি না। যখন আপনি শর্ট কেসে যখন কজ জিজ্ঞেস করবে যে এর ইফিশিয়েন্টের কারণ কি, তার মানে এই পেশেন্টের কেন ইফিশিয়েন্ট, তো ওই পেশেন্টের সার্কামস্টান্সেস, ওই পেশেন্টের চেহারা, বয়স ইত্যাদি চিন্তা করে কিন্তু আপনি কোনটা আগে বলবেন কারণ। যদি আপনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলেন, টিউবারকুলার ইফিশিয়েন্ট, প্যারানিউমোনিক ইফিশিয়েন্ট, ম্যালিগন্যান্ট ইফিশিয়েন্ট, লিম্ফোমা, এসিডি, এগুলো পালমোনারি ইনফেকশন ইত্যাদি যদি বলেন তাহলে পেশেন্টের ওই মানে পেশেন্ট অনুযায়ী বলবে। কতগুলা ইনফরমেশন যেন সাধারণত প্লুরাল স্পেসে 5-15 ml অফ ফ্লুইড থাকে, পটেনশিয়াল স্পেস, তাই না, প্লুরাল স্পেস 5-15 ml ফ্লুইড থাকে নর্মাল, মোর দেন 500 নেসেসারি ফর ডিটেকশন ক্লিনিক্যাল, ক্লিনিক্যালি ডিটেক্ট করতে হলে 500 ml এর বেশি থাকবে, আর 300 ml এর বেশি থাকতে হবে টু ডিটেক্ট রেডিওলজিক্যালি অন চেস্ট এক্স, আর 100 ml ডিটেক্ট করা যায় ল্যাটারাল ডেকুবিডাস ফিল্ম অফ দ্য চেস্ট এক্স। চেস্ট এক্স যদি ল্যাটারাল ডেকুবিডাস ফিল্ম করেন, পেশেন্টকে ল্যাটারালি শোয়ে যদি এক্সরে নেন তাহলে আপনি 100 ml ডিটেক্ট করতে পারেন। আর সবচেয়ে ভালো ডিটেক্ট করা যায় আলট্রাসোনোগ্রাফি দিয়ে, খুব অল্প পরিমাণ 20-25 ml অফ ফ্লুইড ক্যান বি ডিটেক্টেড অন আলট্রাসোনোগ্রাফি। আমরা অনেক সময় অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি দিই, অনেক সময় সোনোলজিস্ট বলেই দেন যে মানে রাইট সাইডের প্লুরাল ইফিউশন, খুব অল্প পরিমাণ ইফিশিয়েন্ট কিন্তু সোনোলজি সহজে বোঝা যায়। এখন ক্লিনিক্যালি পাইলেন ইফিশিয়েন্ট, নিডিল দিলেন কোনো ফ্লুইড আসতেছে না, বাট মেবি হতে পারে এম্পায়মা পাস হয়ে গেছে, থিকেন ফ্লুরা, অন্য কোনো ডিজিজ, হ্যাঁ ফ্লুরাল থেকে নি ইফিশিয়েন্ট মনে হয়েছে, মাসলেশন ইফিশিয়েন্ট মনে হয়েছে। ইনভেস্টিগেশন কি করবেন একটা ফ্লুরাল ইফিশিয়েন্ট হবে পেশেন্টটাকে? ইনভেস্টিগেশন হলো হাউ উইল ইনভেস্টিগেট, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর,
ফুল ব্লাড কাউন্ট উইথ ইএসআর, ইএসআর হাই থাকে ইন টিউবারকুলোসিস মেলিগন্যান্সি, লিউকোসাইটোসিস ইন কেস অফ নিউমোনিয়া। শোনা যাচ্ছে কি না, ইন্টারনেট কানেকশন অফ হয়ে গেছে? শোনা যাচ্ছে স্যার? আচ্ছা ঠিক আছে, এটা কন্টিনিউ করি। আমি বুঝতে পারছি এখানে আসছে ইন্টারনেট কানেকশন। তাহলে ফুল ব্লাড কাউন্ট ইএসআর যদি করি, ইএসআর উইল বি হাই ইন টিবি মেলিগন্যান্সি, পেশেন্ট এনিমিয়া থাকতে পারে না, এনিমিয়া হিমোগ্লোবিন কম থাকতে পারে, আর নিউমোনিক ইফিশন যদি হয় প্যারানিউমোনিক, লিউকোসাইটোসিস থাকতে পারে নাও থাকতে পারে, থাকতে পারে, থাকলে সাজেস্ট চেস্ট এক্সরে করা যদি না থাকে, যদি করেন তাহলে অন্য অন্য ফিচার পাইতে পারে, ওল্ড টিবি ফোকাস বা কারেন্ট পালমোনারি টিবি থাকতে পারে, মাসলেশন, রিব ডিস্ট্রাকশন, কনসোলিডেশন বা অন্য কোনো ফিচার পাইতে পারেন। ডিফিকাল্ট কেসে আমরা মন্টো টেস্ট করি, ডায়াগনোসিসের জন্য কিছুটা হেল্প করবে মন্টো টেস্ট বা স্কিন ফিট টেস্ট। অ্যাসপিরেশন অফ দ্য ফ্লুইড আপনার সবচেয়ে ভালো হলো, ফ্লুইড ফ্লুইড অ্যাসপিরেট করলে কালারটা দেখলেন, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, স্ট্রক অ্যালার্ট নাকি হেমোরেজিক, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি ফ্লুইডটা যখন ড্র করলেন, স্ট্রক অ্যালার্ট, স্ট্রক অ্যালার্ট মানে সরিষার তেল, তাই না? সরিষার মাস্টার্ড অয়েলের মতো, সরিষার তেলের মতো রং হলো স্ট্রক অ্যালার্ট, ডিপ স্ট্রক অ্যালার্ট, হাইলি সাজেস্টিভ অফ টিউবারকুলোসিস, স্ট্রক অ্যালার্ট। আর যদি হেমোরেজিক থাকে, ই শুড থিঙ্ক অ্যাবাউট মেলিগনেন্সি, যতই সাসপিশন হোক এটা মেলিগনেন্সি শুড বি এক্সক্লুডেড, তাই না? হেমোরেজিক ইফিশন যদি হইতে পারে টিউবারকুলারে, কিন্তু ইউ শুড থিঙ্ক রিপিটেডলি যে হোয়েদার আই এম মিসিং মেলিগনেন্ট, মেলিগনেন্ট প্লুরাল ইফিশন, ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা মেটাস্টেটিক। এক্সপ্লোরেটিভ সাইটোলজি প্লুরাল ফ্লুইডের মেলিগনেন্ট সেল দেখবেন, বায়োকেমিস্ট্রি দেখবেন, প্রোটিন এলি, গ্রাম স্টেন এপি যদি লাগে, প্লুরাল বায়োপসি। ডায়াগনোসিস যদি ডিফিকাল্ট হয় প্লুরাল ইফিশন থাকলে, প্লুরাল বায়োপসি যদি করা যায় তাহলে মেলিগনেন্সি অথবা টিউবারকুলোসিস এটা ডায়াগনোসিস খুব হেল্প করে। পেশেন্টের যদি স্পুটাম প্রোডাকশন থাকে, স্পুটাম করবেন, গ্রাম স্টেন এপি কালচার সেন্সিটিভিটি, পার্পল লিমনোড যদি পাওয়া যায় লিমনোড এফিনিসি বায়োপসি। আর একটা খুব কমন কেস আমরা ওয়ার্ডে পাই, যে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন, এটা ভিজুয়ালি ডায়াগনোসিস, আপনি পেশেন্টকে দেখলেই বুঝতে পারবেন যে রোগীর সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন। ইনস্ট্রাকশন ওই রকম থাকে, এসবিও, এসবিও যদি থাকে বা এসবিসিও, ইনস্ট্রাকশন কি থাকে সাধারণত, লুক এট দ্য পেশেন্ট, হোয়াট আর ইউর ফাইন্ডিং, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু এক্সাম্পল, ইন্সপেক্ট, ভালো করে খেয়াল করবেন রোগীদের, লুক এট দ্য পেশেন্ট, পেশেন্টের মুখের দিকে তাকান, গলার দিকে তাকান, তারপরে বুকের দিকে তাকান, পেটের দিকে তাকান, এক্সপোজ করে নেন, তাই না? সব সব ক্ষেত্রেই আগে গ্রিটিং, তারপরে ইন্ট্রোডাকশন, সিক পারমিশন, তারপরে প্রপার এক্সপোজার, প্রপার পজিশনিং, এই জিনিসগুলো করে নেন। ফেস এটা এখানে ইন্সপেকশনটাই বেশি ইম্পর্টেন্ট, তাই না? ই ম্যাটার্স, পাফি ফেস, রেড, প্লেথোরিক, সায়ানোস, আইজ হলে পেরিরবিটাল ইডিমা থাকতে পারে, রেড আইজ, কনজেস্টেড কনজাংটিভা, তারপরে কেমোসিস, কনজাংটিভাল কেমোসিস, নেক দেখবেন সোলেন নেক, নেক ভেইন অ্যান্ড গর্জ নন পালসেটাইল, নেক ভেইন গুলো ফুলা কিন্তু পালসেটাইল না, জুগুলার ভেনাস পালসেশন বা ক্যারোটিড আর্টারিয়াল পালসেশন হলে পালসেটাইল, কিন্তু এই ভেইন গুলো থাকে নন পালসেটাইল, অ্যান্ড গর্জ কিন্তু পালসেটাইল না। ভিজিবল টর্সাস ভেইন চেস্ট ওয়াল অ্যাবডোমেন, পাশাপাশি দেখবেন চেস্ট ওয়াল অ্যাবডোমেনে ভিজিবল টর্স, আপার লিম ভেইন, আপার লিম ইডিমেটাস থাকতে পারে, একটা হাত ফুলা বা দুইটা হাত ফুলা ভেইন গুলো অ্যান্ড গর্জ, ছবি দেখলে আরো একটু ভালো বুঝতে পারবেন। এটা যে ফেসটা পাফি প্লেথোরিক, তাই না? এই যে মাইল্ড পেরিওরবিটাল ইডিমাস, পাফি প্লেথোরিক, নেকটা মনে হচ্ছে একটু ফোলা, নেকের ভেইন গুলো অ্যাঙ্গল অত ভালো বোঝা যাচ্ছে না, কাছ থেকে দেখলে অত বোঝা যাবে, তবে যে আর্মে আছে এই যে অ্যাঙ্গল ভেইন, তারপরে চেস্ট ওয়ালে আছে যে অ্যাবডোমেনে আছে এই যে অ্যাঙ্গল টর্সাস ভেইন, তাই না? এটা এই হাতে আছে, এই এটার আরেকটা ছবি দেখেন কাছ থেকে, এই যে হাতে ভেইন গুলো কত অ্যাঙ্গেল, নেক ভেইনটা বোঝা যাচ্ছে, তাই না? এই নেক ভেইন গুলো অ্যাঙ্গেল, নেকটা সোলেন, মুখটা পাপি, ফেসটা পাপি, চোখটা ভালো করে দেখলে বোঝা যেত কনজেস্টেড আছে, আর্মে আছে, অ্যাবডোমেনে আছে। তাহলে দিস ইজ কেস অফ সুপির ভ্যানিকাল অবসেশন, দেখেই বোঝা যায়, তাকাইলেই বুঝতে পারবেন যে এটা, আর এটা তো সুপির ভ্যানিকাল অবসেশন, তাই না? সহজ কেস। তাহলে
সুপিরি ভ্যানা কেবল অ্যাপসন বলে যে লুক এট দ্য পেশেন্ট হোয়াট ইউর ফাইন্ড ইন্সপেকশনে এটা বললেন, আচ্ছা নেক বললেন, আপার লিম বললেন, তারপরে এদিকে আসেন এক্সামিন করেন, এক্সামিন করবেন কি সুপ্রা ক্লাভিকুলার আদার সার্ভাইকাল লিম বলবেন, নেকটা এক্সামিন করবেন যদি এক্সামিন মানে করতে চান যে স্যার আমি এক্সামিন করতে চাই, তাহলে কি নেকটা এক্সামিন করবেন, লিম নোট গুলো আছে কিনা দেখবেন, তারপরে থাইরয়েড গ্ল্যান্ড অ্যালার্জ কিনা, অনেক সময় রেট্রো স্টার্নাল গয়টার এটা এসবিও করতে পারে, রেট্রো স্টার্নাল এক্সটেনশন হয়ে থাইরয়েড পিছনের দিকে যে ভেনা ক্যাভাতে কম্প্রেস করে অবস্ট্রাকশন করতে পারে, পেশেন্টের ওই যে জেনারেল এক্সামিন ক্লাবিং আছে কিনা দেখবেন, চেস্টের মধ্যে দাগ দেওয়া আছে, হ্যাঁ কলম দিয়ে দাগ দেওয়া আছে, রেডিয়েশন মা রেডিয়েশন দিছে, তাহলে এই পেশেন্ট রেডি থেরাপি অলরেডি পাইছে, এরকম হতে পারে। একজামিন চেস্ট টেস্ট একজামিন করবেন, মাসলেশন ইফিউশন এগুলো থাকতে পারে, অপথালমোস্কোপি যদি করেন তাহলে পাশাপাশি যেহেতু এখানে ভেইন অ্যানগোজ আছে চোখের ভিতরে থাকতে পারে, ডাইলেটেড ভেসেল হেমোরেজ, অনেক সময় পেপিলিডিম হবে। তো প্রেজেন্টেশন করবেন কি ইন্সপেকশন অফ দ্য পেশেন্ট রিভিলস ফেস ইজ পাপি প্লেথোরিক সায়ানোজ দ্যার ইজ পেরিঅরবিটাল ইডিমা কনজেক্টিভাল কেমোসিস অবজেক্টিভাল কনজেস্টেড নেক ভেইনস আর অ্যানগোজ নন পালসেটাইল দেয়ার অলসো অ্যানগোজ ভেইন ইন দ্য চেস্ট ওয়াল অ্যান্ড অ্যাবডোমেন। তখন যখন অ্যানগোজ ভেইন থাকে একটু ফ্লোটা দেখাও, ভেইন যদি অ্যানগোজ থাকে অবশ্যই ফ্লোটা দেখবে, দুই হাত দিয়ে দুই হাতের আঙুল দিয়ে প্রেস করবেন, প্রেস করে দুই আঙুল অ্যাপার্ট করবেন, করে একটা ছেড়ে দিবেন, উপর থেকে নিচে ফ্লো করতেছে নাকি আবার নিচেটা ছেড়ে দিয়ে দেখবেন নিচ থেকে উপরে ফ্লো করতেছে, তাহলে এগুলো ফ্লো থাকবে সাধারণত ডাউনওয়ার্ড ফ্লো অ্যাবাভ ডাউনওয়ার্ড, তাহলে ভেইনগুলো অ্যানগোজ থাকলে অবশ্যই ফ্লোটা দেখে নেওয়া উচিত। নেক ভেইন ইজ অ্যানগোজ, আচ্ছা চেস্ট ওয়ালের ভেইন পার্টিকুলারলি অ্যাবডোমেন এবং চেস্ট ওয়ালের ভেইন গুলা অ্যানগোজ থাকলে আপনি ফ্লোর ডিরেকশনটা দেখি, বোথ আর্ম ইডিমেটাস যদি থাকে এই রুগীর ইডিমেটাস নাই অনেকের থাকে, আঙ্গুলে যদি নিকোটিন স্টেইন থাকে সেটা বলবেন, টাঙ্গের আন্ডার সার্ভিসে মাল্টিপল ভেইন এনজিওমা থাকতে পারে, এনজিওমা রিলেভেন্ট এক্সামিনেশন কি হয়ে যায় আমরা যেগুলো বললাম ওগুলো, নেকে গ্ল্যান্ড দেখবেন, চেস্ট ওয়াল চেস্ট এক্সামিন করবেন, তারপর জেনারেল একজন ক্লাবিং অ্যানিমিয়া ইত্যাদি জিনিস। কজেস অফ অবস্ট্রাকশন কি, কমনেস্ট কজ হলো ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সি, তাই না, সুপির ভেনে কেবল অবস্ট্রাকশন যদি কমন কজ বলে তাহলে হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমা, 75% কেস হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা তাহলে তো 85 হয়ে যাবে, বাকি রেয়ারলি লিম্ফোমা বা আদার কজ ফাইব্রোসি রেট্রোস্টার্নাল গয়টার মেটাস্টেসিস কার্সিনোমা এগুলো জিনিসগুলো খুব রেয়ার, কমন কজ হলো ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সি, আর হলো আপনার লিম্ফোমা একটা হইতে পারে। এই পেশেন্টের আপনার সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন আছে কিন্তু পাশাপাশি পার্শিয়াল টসিস আছে বাম লেফট আই, এটা একটা হর্নার সিন্ড্রোমের পেশেন্ট, হর্নার সিন্ড্রোম কেন হচ্ছে এই যে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন সুপিরিয়র সিম্পথেটিক গ্যাংলিয়ন ইনভলভ হওয়ার জন্য ইউনিলেটারাল পার্সিয়াল টসিস অ্যানাপথালমোস অ্যানহাইড্রোসিস এই জিনিসগুলো, তাহলে এই পেশেন্টের এরকম পার্সিয়াল টসিস আছে লেফট আই। সাধারণত পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে, এসবিওর পেশেন্ট এসবিসিওর পেশেন্ট ব্রেথলেসেস কাফ হোর্সনেস অফ ভয়েস, হোর্সনেস হয় কেন হয় রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনভলভমেন্ট হওয়ার জন্য হোর্সনেস হতে পারে, ডিসফিজিয়া হতে পারে, ফ্লাশিং রেড পাপি ইডিমেটাস হেডেক হতে পারে ম্যালিগন্যান্সির জন্য মেটাস্টেসিসের জন্য, বিশেষ করে কাফিং অ্যাগ্রাভেট করে, সিনকোপ ডিজিনেস ব্ল্যাক আউট সিজার হতে পারে ইন্টারক্রেনিয়াল প্রেশার বাড়ার জন্য, লাইং ডাউন ইজ সিমটম অ্যাগ্রাভেটেড হয়, আচ্ছা পেশেন্ট স্ট্রাইডর থাকতে পারে, ট্রাকিয়া যদি কম্প্রেস করে স্ট্রাইডর হতে পারে, হোর্সনেস অফ ভয়েস রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল হর্নার সিন্ড্রোম সার্ভাইকাল সিম্পথেটিক চেইন ইনভলভমেন্ট হয়, ডেথ কেন হয় ডিউ টু রেসপিরেটরি অবস্ট্রাকশন অ্যান্ড ইন্টারক্রেনিয়াল এই এসবিসিওর পেশেন্টের ডেথ হচ্ছে এই কারণে। ইনভেস্টিগেশন কি করবেন, ডায়াগনোসিস করার জন্য আপনার এক্স রে করবেন ব্রঙ্কিয়াল কার্সিনোমা লিম্ফোমা, টেস্ট এক্স রে এর রুটিন ব্লাড কাউন্ট অবশ্যই করবেন, টেস্ট স্পুটাম যদি থাকে ম্যালিগন্যান্ট সেল দেখলে, সিটি স্ক্যান বা এমআরআই যদি লাগে করলে, আমরা সাধারণত এফএনএসি করার জন্য সিটি স্ক্যান, যদি বাইরে লিম্ফ নোড না থাকে তাহলে আমরা টেস্টের মাসপেশনকে ডিটেক্ট করার জন্য সিটি গাইডেড এফএনএসি করতে পারি, অনেক সময় বায়োপসি করা লাগতে পারে, পার্টিকুলার পেশেন্টের যদি দরকার হয় ব্রঙ্কোস্কোপি থোরাকোস্কোপি অথবা থোরাকোটোমি এগুলো যদি লাগে করা যেতে পারে,
ইন্ডিকেশন। তাহলে আমরা গতদিন একটা জিনিস আলাপ করছিলাম যে আপনার ওই প্যারাপ্লেজিয়া কমপ্লিট করতে পারেনি, আজকে আমরা একটু আলাপ করে দিই, সময় আছে বোধ না? সময় আছে তাহলে আমরা একটু প্যারাপ্লেজিয়াটা ওটা একটু কমপ্লিট করে দিতে চাচ্ছিলাম। আচ্ছা, আবার একটু শেয়ার স্ক্রিন দিন। প্যারাপ্লেজিয়া আমরা একটু করতে চাচ্ছিলাম, যে আমরা বলছিলাম মাসেল টোন, মাসেল পাওয়ার, তাই না? মাসেল পাওয়ার দেখলেন, রিফ্লেক্স গুলো দেখবেন, যে রিফ্লেক্স গুলা নি জার্ক, পার্টিকুলারলি নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক। ওখানে আমরা একটা বলছিলাম যে হ্যামার, আপনাদের অবশ্যই রিপিটেড প্র্যাকটিস করে হ্যামারটা কিভাবে আপনার ট্যান্ডনে স্ট্রাইক করতে হয় ওটা একটু প্র্যাকটিস করতে হবে রিপিটেড। অনেক স্টুডেন্টদেরকে আমি দেখছি যে ওই হ্যামারটা ঠিক মতো মারতে পারে না, ফলে রিফ্লেক্স গুলো ইলিসিট থাকে। তো উই শুড প্র্যাকটিস রিপিটেডলি ইলিসিট দ্য রিফ্লেক্স। তাহলে আরেকটা কথা বলছিলাম যে রিফ্লেক্স যদি এক্সাজারেটেড হয় অবশ্যই ক্লোনাস আছে কিনা দেখতে, রিফ্লেক্স মনে করেন নি জার্ক এক্সাজারেটেড, অ্যাঙ্কেল জার্ক এক্সাজারেটেড, ইউ শুড লুক ফর অ্যাঙ্কেল ক্লোনাস অ্যান্ড প্যাটেলার ক্লোনাস, অবশ্যই দুটো দেখে নাও, দেখে নিতে হবে। আর এখানে হার্ট সাইন হলো প্ল্যান্টার রেসপন্স, লোয়ার লিম যখন নিউরোলজিক্যাল এক্সামিনেশন দিল প্ল্যান্টার রেসপন্স হার্ট সাইন। প্ল্যান্টার রেসপন্স করার আগে অবশ্যই পেশেন্টকে আপনি ডেমনস্ট্রেট করে নেবেন যে আপনার পায়ে আমি এই চাবিটা দিয়ে একটু খোঁচা দিব, আমার এক্সামিনেশন করার জন্য লাগবে, ব্যথা পাবেন না, একটু হয়তো বুঝতে পারবেন যে খোঁচাটা লাগবে, এটা একটু বলে নিলেন। তাহলে এক্সটেন্সর প্ল্যান্টার রেসপন্স আপনার বিভিন্ন রকম হতে পারে। এক্সটেন্সর প্ল্যান্টার রেসপন্স যদি হয় তাহলে সেটা হলো হার্ট সাইন ফর মানে আপনার আপার মোটর নিউরন যে এক্সটেন্সর প্ল্যান্টার রেসপন্স। আর অনেক সময় ইকুইভোকাল হয়, ইকুইভোকাল মিনস এক্সটেন্সর রেসপন্স। আর অনেক সময় ইলিসিট হয় না, ঠিক স্কিনের জন্য সেন্সেশন যায় না, অনেক সময় ইলিসিট করা যায় না, সেক্ষেত্রে বলবেন কুড নট বি ইলিসিটেড, আদার সাইন দিয়ে তখন সেটাকে কভার করতে হবে, যে নি জার্ক এক্সাজারেটেড, অ্যাঙ্কেল জার্ক এক্সাজারেটেড, তারপরে আপনার মাসেল টোন ইজ ইনক্রিজ, এগুলো দিয়ে আপনি তখন, যেটা আমি একটা কালকে ভিডিওটা একটু দেখাইছিলাম, এটা যদি আজকে আসে। আচ্ছা, এই যে প্ল্যান্টার রেসপন্স আমরা এই ল্যাটারাল সাইডে স্ট্রোক করে আগাবো, যত দূর আগানো লাগে আর কি, এই এই নোকটা মুভ করা পর্যন্ত, তাই না? এক্সটেন্সর এইদিকে যেতে পারে, ফ্লেক্সর হতে পারে, এইটা এইটা যখন আপনি ইলিসিট হয়ে যাবে তখন থেমে যাবে। এটা হলো
আর যার কো যে হ্যামার মারাটা প্র্যাকটিস করতে কিছু সুপারফিশিয়াল রিফ্লেক্স আছে, এগুলো এখানে দরকার নাই, লাগে। আর একটা কোঅর্ডিনেশনের জন্য আমরা হিল শিন টেস্ট করতে পারবো এই পেশেন্টকে। হিল শিন হিল অফ দা মানে একটা পায়ের হিল আপনার নিয়ের কাছে স্কিনের উপর রাখবেন, দেখে বলবেন যে স্কিন বরাবর আপনি নিচে নামান, অপোজিট পাটাতে আবার হিল চিন অ্যাবডোমিনাল রিফ্লেক্স দেখতেছে এটা, এটা হলো হিল চিন। এই পায়ের হিলটাকে এখানে স্কিনের উপর রেখে বলবেন যে এটা লম্বা লম্বি নিয়ে যান, এটার কোঅর্ডিনেশন। সেন্সরি পেশেন্টকে এক্সপ্লেন করবেন, কটন উল দিয়ে দেখবেন, সেন্সরি এক্সপ্লেন করবেন, এবং ওই ডার্মাটোমের জ্ঞান থাকাটা খুব জরুরি, যে আউটার থাই হলো লাম্বার টু, ইনার থাই হলো লাম্বার থ্রি, পকেটে যে হাত রাখি লাম্বার টু, তাই না? না, পকেটে হাত রাখি হলো লাম্বার থ্রি, আমরা যখন প্যান্টের পকেটে হাত ঢুকাই তখন লাম্বার থ্রিতে হাত, তাই না? আর আউটার অংশ হলো লাম্বার টু, লাম্বার টু আউটার অংশ, তারপরে পকেটে হাত দিলে লাম্বার থ্রি, আউটার লেগ বাইরের দিকে, পায়ের বাইরের দিকে হলো লাম্বার ফাইভ, ভিতরের দিকে লাম্বার ফোর, পায়ের ভিতরের দিকে হলো লাম্বার ফাইভ, আউট বাইরের দিকে হলো আউটার সেক্টর ওয়ান। তাহলে এই জিনিসটা একটু মনে রাখলে, বা রিপিটেডলি যদি ছবি একা একে দেখেন তাহলে কিন্তু নার্ভের ইয়াটা সেন্সরিয়াটা মনে রাখবে। তারপর উপরের দিকে যে লাম্বার, উপরের দিকে লাম্বার সিক্স সেভেন, এই জিনিসগুলো উপরে কি বলে ভিতরে থোরাসিক, এই ডিস্ট্রিবিউশন গুলো আপনি ডার্মাটম যদি মনে রাখেন, সেন্সরি লেভেল যদি আপনি করতে পারেন তাহলে লেশনটাকে একদম একুরেট লোকেট করতে পারবেন। যে এই ছবিটা যদি দেখেন, যে ল্যাম্বার ল্যাম্বার ফাইভ দেখতে আউটার, ফোর হলো ভিতরে লেগে, এখানে সেক্রাল ওয়ান হলো আউটার ফুটের আউটার সাইড, ল্যাম্বার ফাইভ হলো ফুটের ইনার সাইড, তাই না? এখানে ল্যাম্বার থ্রি হলো যে পকেটে হাত রাখবে, হ্যাঁ, ল্যাম্বার টু হলো এদিকে এবং আউটার সাইড, ল্যাম্বার ওয়ান, তারপরে ডর্সাল 12 11 10 9, আম্বিলিকাস বরাবর হলো 10, তারপর 9 8 7, এইভাবে। তো এই ডার্ম যদি লেভেলটা সেন্সরি লেভেল মনে করেন, থোরাসিক লেভেলে আপনার লেশন সেন্সরি ইম্পেয়ারমেন্টটা, তো লেশনটা যদি থোরাসিক 10 স্পাইনাল কর্ডের সেগমেন্ট, সেটা কোন দিক দিয়ে বের হয়? 12 থোরাসিক ভার্টিব্রা ইয়ার দিকে, তাই না? এইটা তাহলে আপনি লোকেশনটা একদম একুরেট করতে পারেন, যে কম কম্প্রেশনটা কোন জায়গায় হইতে পারে, কট কম্প্রেশন, যদি কট কম্প্রেশন হইতে না, ভাইব্রেশন সেন্স, পজিশন সেন্স এখানে ইম্পেয়ার হবে না, গেইট পেশেন্টের যদি দাঁড়া করাইতে পারেন গেইট দেখলে হলো স্পাস্টিক টাইপ, মানে স্পাস্টিক বা ক্লাস টাইপ টাইপ, তাহলে এই পেশেন্টের আমাদের বলছে যে স্পাস্টিক কোয়াড্রিপেরিস, না এই কি বলে প্যারাপেরিস বা স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, টোন ইনক্রিজ, তারপরে রিফ্লেক্সেস নিজ আর অ্যাঙ্গেল জার এক্সাজারেটেড, এবং প্ল্যান্টার এক্সটেনশন, এবং সেন্সরি ফাংশন যখন আমরা করলাম তখন যে ডর্সাল 10 লেভেল পর্যন্ত তার সেন্সরি ইম্পেয়ারমেন্ট আছে, তাহলে এটা হলো স্পাস্টিক প্যারাপ্লেজিয়া। স্পাস্টিক প্যারাপ্লেজিয়া যখন পেলেন অবশ্যই পেশেন্টের রিলেভেন্ট আর কি এক্সামিন করা উচিত, আপার লিম দেখবো, আপার লিমে উইকনেস আছে কিনা, আপার লিম ইনভলভ, তারপরে কি দেখবো, তারপরে দেখবে স্পাইন এক্সামিন করতে চাই, স্পাইনটা এক্সামিন করবে, তারপরে আপনি পেশেন্টের আদার জেনারেল এক্সামিনেশন বা অন্য কিছু কজ খোঁজার জন্য, কিন্তু এই দুইটা জিনিস আপনি করবেন। যখন লোয়ার লিম্বে আপনি প্যারাপ্লেজিয়া পেলেন তখন অবশ্যই বলবেন যে স্যার আমি আপার লিম দেখতে চাই, আপার লিম ইনভলভ আছে, তারপরে আমি দেখতে চাই স্পাইনটা, স্পাইনে কোনো লেশন আছে, এখানে একটা আমরা ছবি দিচ্ছি দেখেন, যে স্পাইনে এর উঁচু হয়ে আছে, তাই না? স্পাইনের একদম লোয়ার লাম্বার বা ইয়ে কি বলে লোয়ার ডর্সাল অথবা লাম্বার একদম এই জায়গাটাতে বেশ উঁচু হয়ে আছে, এটাকে বলা হয় গিট বাস, তাই না? এটা একটা লেশন, তাহলে স্পাইনটা এক্সামিন না করলে এটা আপনি মিস করবেন, তাহলে গিট বাস, তাহলে এটা সাধারণত পটস ডিজিজে এরকম হয়, মেটাস্টেটিক অন্য ইয়েতে হইতে পারে, তাহলে পটস ডিজিজ। আর এখন এই পেশেন্টের ইনভেস্টিগেশন কি করবেন প্যারাপ্লেজিয়া, অবশ্যই আপনি একটা ডর্সাল স্পাইনের এক্সরে করবেন, তাই না? আগে একটা ডর্সাল স্পাইনে এক্সরে করবেন, আর রুটিন ইনভেস্টিগেশন ব্লাড কাউন্ট, চেস্ট এক্সরে,
এগুলো করবে, সাথে ডরসাল স্প্যানের একটা এক্স-রে করবে। এক্স-রে যদি সাজেস্টিভ না হয় তাহলে আপনি, অথবা যদি সাজেস্টিভ হয় তাহলে এমআরআই অফ দা ডরসাল স্পাইন। হ্যাঁ, প্যারাপ্লেজিয়ার পেশেন্টের ডরসাল স্পাইন, এটা ফ্রিকোয়েন্টলি আমরা দেখি যে লাম্বোস্যাক্রাল স্পাইনে করতে, কারণ আপনার অ্যানাটমি যখন ভুলে যাবেন তখন আপনার যে কোনো কিছু করতে পারে। কেন ওই যে পাশ করার পরে এক ডাক্তার সাহেব বলছিলেন যে আমার তো একটা মাসেলের নাম মনে আছে, ডেল্টয়েড মাসেল হাতে বলছে, এটা হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তো ওরকম যদি হয় যে আপনি প্যারাপ্লেজিয়া পাইলেন, লাম্বোস্যাক্রাল স্পাইন আপনি ইভ্যালুয়েট করার চেষ্টা করুন, কারণ স্পাইনাল কর্ড শেষ হয়ে যাচ্ছে লাম্বার ওয়ানে, লাম্বার ওয়ান ভার্টিব্রাতে স্পাইনাল কর্ডই শেষ। আপনি নিচে যদি এক্স-রে বা এমআরআই যাই করেন, লেশন কিভাবে পাবেন? হ্যাঁ, হইতে পারে যদি কর্ডাই কিনা বা অন্য কোনো মানে নার্ভ রুট কম্প্রেশন বা নার্ভ যে ট্রাং গুলাতে কর্ডাই কিনা সিন্ড্রোম, সেই সব ক্ষেত্রে হইতে পারে লাম্বার স্পাইন, কিন্তু ইউ শুড গো ফর ডরসাল স্পাইন। এই পেশেন্টের দেখেন ডরসাল স্পাইনে কিন্তু এই যে লেশের আছে, সিক্স সিক্স বরাবর, হ্যাঁ সিক্স ডরসাল ভার্টিব্রা বরাবর এখানে লেশন আছে এবং কর্ড কম্প্রেশন আছে, এই যে কর্ড কম্প্রেশন, তাহলে অবশ্যই আপনার ডরসাল স্পাইন ইভ্যালুয়েট করা, ইভ্যালুয়েট করা হচ্ছে ডরসাল স্পাইন। এই মোটামুটি প্যারাপ্লেজিয়া, আপনাদের যদি প্যারাপ্লেজিয়া সম্বন্ধে কিছু জিজ্ঞেস করার থাকে বলতে পারেন, অথবা অন্য আর যেটা বললাম মোটামুটি আলোচনা। তো রিপিটেড প্র্যাকটিস করবেন নর্মাল পার্সনের উপর, আর পড়বেন, পড়লে প্র্যাকটিস করলে দেন এট ফাইনাল ইউ শুড পারফর্ম বেটার। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। এরপরে আবার এখন কি ডিসকাশন আছে, আর ক্লাস আছে? যে জিনিসগুলো আমি বললাম হাইলাইট করার চেষ্টা করছি, এগুলো খুব খেয়াল করে আপনারা সবাই পড়বেন, যেহেতু বাসায় পড়তেছেন আপনারা তো আসলে ওয়ার্ড ওয়েবসাইটে দেখতে পারতেছেন না, ওই আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন এদের উপর প্র্যাকটিস করবেন, আর নিজে পড়বেন। আর কি কি পিটফল থাকে সেগুলো আমি বলার চেষ্টা করছি, এগুলো খেয়াল করে পড়ুন। থ্যাংক ইউ অল।